রাতের অন্ধকারে গৃহস্থ বাড়ির ভিতর থেকে পূর্ণবয়স্ক কালাজ সাপ উদ্ধার। আজ মধ্যরাতে শান্তিপুর ভদ্রকালী তলা সংলগ্ন এলাকায় এক গৃহস্থ বাড়ির ভিতর থেকে পূর্ণবয়স্ক এক কালাজ সাপ উদ্ধার হয়। কালাজ সাপটি দেখে ওই পরিবার সহ এলাকার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার মানুষ তড়িঘড়ি বন দপ্তরে ফোন করলে বন দপ্তরের তরফ থেকে কোনো সাড়া না পেয়ে বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে সাপের বিষয়টি জানায়। তিনি হাজির হন ওই বাড়িতে, বেশ কিছু সময়ের চেষ্টায় সাপটি উদ্ধার করে বস্তাবন্দি করেন। উদ্ধার করার পরে ওই পরিবার স্বস্তি বোধ করেন এবং জানান আমাদের ক্যামেরার সামনে, ওই এলাকায় কালাজ সাপ থাকার সম্ভাবনা আছে বলেও জানান বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। তিনি বলেন, উদ্ধারকৃত এই সাপটিকে বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসে অধীনস্থ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মানুষ খুব আতঙ্কে ছিল, কি বার্তা দেবেন? বার্তা দেওয়ার একটাই আছে, দেখুন শান্তিপুরে বর্তমানে যা দেখা যাচ্ছে অতিরিক্ত মাত্রায় কালাজ সাপ দেখা যাচ্ছে। তো কালাজ সাপ মূলত রাত্রে বেরোয় এবং ওই জন্য বার্তা একটাই, সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, অন্ধকার জায়গা অ্যাভয়েড করতে হবে, বাড়ির বিছানা ঝেড়ে শুতে হবে এবং অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। কারণ কালাজ সাপ কামড়ালে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা অনুভূত হয় না, তো ওই জন্য কালাজ সাপ একটা নিঃশব্দ মৃত্যু বলে বলা হয়। ওই জন্য এলাকাবাসীকে সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। বিগত দিন কিন্তু কালাজ সাপ ধরতে দেখা গেছে আপনাকে, কিন্তু এত বড় সাইজের কালাজ সাপ দেখা যায়? এটা যথেষ্ট বড় সাইজে, কিন্তু এর চেয়ে বড় বড় সাপও শান্তিপুরের বাগাছের অঞ্চল থেকে উদ্ধার হয়েছে, সাইজটা অনেকটাই বড়। এলাকায় কি এটা নিয়ে কোনো আতঙ্ক বলতে, দেখুন সাবধানতা, কারণ এর যে মানে বাচ্চা কাচ্চা নেই সেটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, থাকার সম্ভাবনাই বেশি, ওই জন্য সাবধানতা থাকতে হবে প্রত্যেকটা মানুষকে। আপনার নাম অনুপম সাহা, অনুপ্রাণিত। আমি এসে দেখি যে ওই কর্নারে রয়েছে, বাথরুমের কর্নারে, ঠিক আছে। ফার্স্টে মনে হচ্ছিলো দাঁড়াস, তারপর আমার কি সন্দেহ হলো, আমি ফটো তুললাম, তুলে অনুপম দাকে পাঠালাম। তারপরে ইয়ে ফরেস্টে বন দপ্তরকে ফোন করা হলো, ওরা ফোন ধরেনি, ঠিক আছে, না ধরার পরে তারপর অনুপমদাকে ফোন করা হলো। অনুপমদা ফোন পেয়ে ছবিটাটা দেখে বললো যে সাপটা চোখে দেখে রাখো, কারণ ওটা হচ্ছে বিষধর কালাজ সাপ, ঠিক আছে। দিয়ে তারপরে এই কালাজ সাপ শোনার পরে কত আতঙ্কের মধ্যে ছিল? আতঙ্ক মানে বিশাল আতঙ্ক, এলাকায় তো রাত্রিবেলা ঘুম হবে না এমন একটা পরিস্থিতি। এমনি কালাজ সাপ নাকি তারপর অনুপম দা এসে সাপটি উদ্ধার করেছে, অনুপম দা এসে সাপটাকে উদ্ধার করে এখন কত আতঙ্ক মুক্ত, এখন অনেকটা শান্তি লাগছে। আপনার নাম? শান্তি তো অন্তত পক্ষে ঘুমাবো। আপনার নাম? আমার নাম আনন্দ শর্মা। আমরা খুব ভয়তে ছিলাম এখানে। তারপর কি খবর? ছেলে বেরোচ্ছে, বেরিয়ে থাকে, রাস্তায় শুয়ে আছে, ছেলে মোবাইল ধরে থাকে, ওরকম সাপটা শুয়ে আছে, পা দিতে গিয়েছিল, তা পা দেখে আবার তাতে পা সরিয়ে নিয়েছে, তখন দেয়ালে যে বাড়ি দিয়েছে তখন সাপটা সরিয়ে গিয়েছে। তারপর আমরা তাড়াতাড়ি এই একটু নিয়ে এসেছি, রাস্তায় বের করে দিচ্ছি, তারপর দেওয়ার পরে ও একজনের দরজায় ধাক্কা দিয়েছে, যার পরে সাপটা এইদিকে ঢুকে, আমরা খুব ভয় পাচ্ছিলাম। সাপটা এখন উদ্ধার হয়েছে? হ্যাঁ। কতটা আতঙ্ক মুক্ত আপনি এখন? আতঙ্ক এখন ভালো আছি, এখন চিন্তা নেই। আপনার নাম? কমলা বিশ্বাস। মলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।